হ্যালো বন্ধুরা আমরা যারা মুসলমান ধর্মের তারা কিন্তু সকলেই নামাজ পড়ে থাকি বা সত্য নামাজ আমরা মসজিদে গিয়ে পড়ে থাকি কিন্তু মসজিদে কিন্তু মোবাইল ফোন এলাও না তো যে সমস্যাটা আমাদের হয় যে মসজিদে গেলে নামাজের আগে আমাদের অনেক সময় মোবাইল ফোন সাইলেন্ট করতে খেয়াল থাকে না মনে থাকে না তো যখন নামাজ শুরু হয়ে যায় নামাজের মাস পড়তে অবস্থা আমাদের মোবাইলটি বেজে উঠে অনেক সময় অনেকে কল দেয় মোবাইল ফোনটি বেজে ওঠে তখন কিন্তু আমরা খুবই বিব্রতকর ফিল করে থাকি এবং খুবই একটা ঝামেলার পড়ে মোবাইল ফোনটা কাটতেও পারি না নামাজ ভেঙে ভয়ে আবার যদি থাকে থাকে তাহলে নামাজ শেষ করে সকলেই আমাদের দিকে তাকায় তখন কিন্তু নিজের কাছে একটা বিব্রতকর ফিল হয় তো কেমন হতো যদি এরকম হতো যে নামাজের সময় অটোমেটিক আমাদের ফোনটি সাইলেন্ট হয়ে যাবে তাহলে কিন্তু অনেক সুন্দর হতো তো আমি আজ আপনাদের সামনে এমন একটি অ্যাপ শেয়ার করবো যে অ্যাপটি আপনি যখন নামাজ পড়বেন তখন অটোমেটিক আপনার ফোনকে সাইলেন্ট করে দিবে। অর্থাৎ আপনি নির্দিষ্ট সময় সেট করে রাখবেন যে এই সময় থেকে এই সময় পর্যন্ত আপনি নামাজ পড়বেন জোহরের টাইম ফজরের টাইম আসরের টাইম মাগরিবের টাইম মেশার টাইম এভাবে সেট করে রাখবেন ওই টাইমটুকু সময় অটোমেটিক আপনার মোবাইল ফোন সাইলেন্ট হয়ে যাবে তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করব আর ভিডিও শুরু করার আগে যে কথা না বললেই নয় যদি আপনি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমাদেরকে যেটা করতে হবে সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বক্সে লিখে সার্চ করবেন অটো সাইলেন্ট অটো সাইলেন্ট লিখে সার্চ সরি অটো সাইলেন্ট লিখে সার্চ করলে বন্ধুরা অনেকগুলো অ্যাপস দেখেন আমাদের সামনে চলে আসবে তো এখান থেকে যে কোনো একটা অ্যাপস যদি আপনি ডাউনলোড করে করেন তাহলেই হবে তো আমি আপনাদেরকে একটা ডাউনলোড করে দেখে দিতেছি সর্বপ্রথমে যে অ্যাপসটি আছে দেখেন বন্ধুরা অটো সাইলেন্ট অ্যান্ড প্রেয়ার টাইম তো আপনারা এখানে জাস্ট ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ইনস্টল করা রয়েছে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন মাত্র দুই এমবির একটা অ্যাপস তো এখানে ইনস্টল করার পরে জাস্ট ওপেন করে দিবেন ওপেন করার পরে এরকম একটা এন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে এরপরে দেখতে পাচ্ছেন নিচে সেট সালাহ টাইমস মানে নামাজের টাইম সেট করতে বলতেছে এখানে যাওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন পোড়া ফজর থেকে নিয়ে এসা পর্যন্ত এবং জুমান নামাজ পর্যন্ত এখানে সমস্ত টাইম রয়েছে তো আপনি যে দেখতে পাচ্ছেন ফরম এখানে হলো কতটা থেকে আপনি কতটা এই যে দেখতে পাচ্ছেন আমার হলো ফজট সেট করা রয়েছে পাঁচটা চল্লিশ এ এম থেকে পাঁচটা চল্লিশ এ এম থেকে ছয়টা পনেরো এ এম পর্যন্ত জোহর এরপর একটা বিশ থেকে নিয়ে একটা পাঁচচল্লিশ পর্যন্ত আসর চারটা চল্লিশ থেকে পাঁচটা পর্যন্ত এরপরে মাগডিপ ছয়টা থেকে নিয়ে ছয়টা তিরিশ পর্যন্ত এশা সাতটা চল্লিশ থেকে নিয়ে আটটা পাঁচ পর্যন্ত আর জোমান নামাজ হলো বারোটা পাঁচচল্লিশ থেকে নিয়ে দুইটা পর্যন্ত বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু একদম সুন্দরভাবে সব সেট করা রয়েছে তো আপনারাও এখানে আপনাদের যে এলাকার মসজিদ রয়েছে বা আপনি যে নাম মসজিদে নামাজ পড়েন ওই মসজিদের টাইম অনুযায়ী আপনি সেট করে রাখবেন তো ওই টাইম অনুযায়ী অটোমেটিক আপনার ফোনটা সাইলেন্ট হয়ে যাবে এবং আবার যেই টাইমে আপনি মানে এটা খোলার টাইম দিয়ে রাখবেন এই যেখানে টু যে এই যে এই লাইনের যেটা টাইম দিয়ে রাখবেন ওই টাইমে আপনার ফোনটা অটোমেটিক খুলে যাবে নামাজ শেষ হইলে আপনার মোবাইলটা অটোমেটিক আনসাইলেন্ট হয়ে যাবে তোমাদের এইভাবে কিন্তু আপনারা সর্ব স খুব সহজভাবে আপনাদের ফোনটাকে সাইলেন্ট করতে পারবেন এবং এর জন্য কিন্তু আপনাদের মসজিদে যায় কোনো রকম কোনোভাবে রকম বিব্রত অবস্থায় অবস্থায় পড়তে পড়তে হবে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন আর যদি মনে করেন আমাদের চ্যানেল থেকে কিছু শিখতে পারছেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্তই